আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবার চাচ্ছি যে আসলে নিউজ করার সময় অনেকগুলো ইমেজ বড় মেগাবাইটের হয়ে যায়। আমি দেখাচ্ছি এই ইমেজটা অ্যাটলিস্ট 7 মেগাবাইটের ফাইল। তো এই ইমেজটা যখন আমি নিউজে আপলোড করতে যাব, তখন এই ইমেজটা আর কি আপলোড নেয় না। তো সেক্ষেত্রে কী করণীয়? 7 মেগাবাইটের ফাইল দেখতেই পাচ্ছেন, তো আমি যদি এটা আপলোড দিই তাহলে এটা অবশ্যই নেবে না। আর এখানে বলতেছে যে ম্যাক্সিমাম 2 মেগাবাইট এর সাইজ হতে হবে, মানে 2 মেগাবাইট হলে এটা আপলোড নেবে, নয়তো আপলোড নেবে না। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি এটা আজকে দেখাবো। এটা খুবই একটা সিম্পল বিষয়, জাস্ট আপনি ইমেজটার রাইট সাইড ক্লিক করে এখানে এডিট নামে একটা অপশন আছে, এডিট দেখতে পাচ্ছেন, আপনি এডিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এডিট অপশন চলে আসলো। এটা আপনার উইন্ডোজ 7 হোক বা উইন্ডোজ 10 হোক বা যেটাই হোক, সমস্যা নাই। তো এটা আমার চলে আসলো, আমি কি করব এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছি, সরি। আচ্ছা, এখানে হলো রিসাইজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো আমি আপনাকে হাইলাইট করে দেখাচ্ছি। এই যে রিসাইজ নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই জায়গাতে আপনি ক্লিক করে নেবেন। জাস্ট রিসাইজ আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, তারপরে এখানে পিক্সেল নামে এখানে পিক্সেলটা সিলেক্ট করে নিব। এখানে যে দেখতে পাচ্ছেন পিক্সেল, তো আমি এটা সিলেক্ট করে নেবো। তো নিউজের জন্য আসলে খুব বেশি করণীয় দরকার নাই, জাস্ট এখানে আমি 800 দিয়ে দিব। ঠিক আছে, 800 হলেই অনেক, 800 বা নিচেরটা অটোমেটিকলি ধরে নেবে। তারপর এখানে এটা সিলেক্ট করাই থাকবে। আপনি যদি চান যে না আমি নিচেরটাও রিসাইজ করব, অর্থাৎ 800x500 করব, 500, হ্যাঁ, তখন আমি এটাকে রিসাইজ করতে পারবো। বাট এটা যখন টিক দেওয়া থাকবে তখন আর ওই জিনিসটা হবে না। তো আমি ওকে করে দিলাম, দেখেন এটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে আসছে। তারপর বেশি কিছু না, জাস্ট আপনি সেভাস নামে যে যে জেপিজি একটা ফরম্যাট আছে এখানে যা হয়তো বা আপনি ডেস্কটপ দেখে দিলেন, তারপর একটা নতুন নাম দিলেন 1 2 3, তো আমি এটা সেভ করে নিলাম। তো আমি এটা একটা ইয়ে করে দিলাম, আর এখানে 1 2 3 ইমেজটা চলে আসছে। তো আমি এটার প্রপার্টিসে যেয়ে দেখব, সরি, প্রপার্টিস, তো দেখতে পাচ্ছেন এটা কেবিতে চলে আসলো। তো এইভাবে আপনি রিসাইজ করতে পারবেন এবং আপনার নিউজের এখানে আপলোড করতে পারবেন। তো আমি আবার যদি এটা আপলোড করে দিই তাহলে এটা ইজিলি আপলোড হয়ে যাবে। তো তো আই হোপ আপনি বুঝতে পারছেন এই সম্পূর্ণ বিষয়টা। দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারেন আশা করি। তো আর কোনো প্রশ্ন থাকলে আপনার জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নাই।